স্বপ্ন ডানায় ভর করে দিলাম শূন্যে উড়াল। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পরে একটা নতুন ভিডিও আপলোড দিতে যাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন একটা এয়ারলাইন্স, বাংলাদেশি এয়ারলাইন্স যাত্রা শুরু করেছে এয়ার স্ট্রাপ বিমানে করেই হচ্ছে আমরা কক্সবাজার যাচ্ছি, আর যাওয়ার সময় বিমানে যাওয়ার অভিজ্ঞতাও তুলে ধরছি। আমরা বসে আছি একেবারে এয়ার স্ট্রার চেক ইন কাউন্টারের সামনে। তো এর মধ্যেই কিন্তু আমরা বাসে করে চলে এসেছি হচ্ছে একদম এয়ার স্ট্রার বিমানের কাছাকাছি। তো বিমানে ওঠার আগ মুহূর্তে একটু তো সেলফি, একটু ফটোশ্যুট হয়েই থাকে। তো শান্ত একটু আহনাফ আরাফকে সাথে নিয়ে ছবি তুলে নিচ্ছে, আমাকেও ডাকছিল, তবে আমি যাইনি। আমি বলেছিলাম যে আমি একটু ভিডিওই করি, তোমরা ছবি তুলতে থাকো। নির্ধারিত সময়ের অনেক আগেই কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম, আর হচ্ছে সব কিছুই আমাদের ঠিকঠাক ছিল। এ যেন খুব সুন্দর এক মুহূর্ত, মানে খুবই ভালো লাগছিল। এই প্রথম আমরা বিমানে করে হচ্ছে কক্সবাজার যাচ্ছি, অনুভূতিটা সত্যি ভীষণ ভালো ছিল। তো এক এক করে সব প্যাসেঞ্জার উঠে গিয়েছে বিমানে, আর ওই যে হলুদ একটা সোয়েটার টাইপের পরা, ওইটা কিন্তু হচ্ছে আমাদের চিত্রনায়ক, সুদর্শন একজন নায়ক, সে হচ্ছে সিয়াম। তো আমি প্রথমে খেয়াল করিনি, আমরা যখন হচ্ছে চেক ইন কাউন্টারের সামনে বসেছিলাম তখন আমি ওকে দেখেছিলাম, তো তখন ততটা বুঝতে পারিনি, কিন্তু পরে বুঝতে পেরেছি। তো যাই হোক, আমি পেছন থেকে একটুখানি ভিডিও ফুটেজ নিয়ে রেখেছিলাম। মহিলা মহোদয়গণ, আপনাদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য এই জাহাজে যে সমস্ত নিরাপত্তা সরঞ্জামাদি আছে তা এখন আপনাদের দেখানো হবে। লেডিস এন্ড জেন্টলম্যান, ফর ইউর ওন সেফটি নাও উই উইল ডেমোনস্ট্রেট দ্য সেফটি ইকুইপমেন্টস অফ দিস এয়ারক্রাফট। এখন কেবিন ক্রু আপনাদের দেখিয়ে দিচ্ছে কিভাবে সিট বেল্ট শক্ত করে বাঁধতে ও খুলতে হয়। নাও কেবিন ক্রু উইল শো ইউ হাউ টু ফাসেন, টাইটেন এন্ড আনফাসেন ইউর সিট বেল্ট। জরুরি অবস্থায় অবতরণের জন্য এই জাহাজে মোট 4টি বহির্গমন পথ রয়েছে, 2টি কেবিনের সামনে এবং 2টি কেবিনের পেছনের দিকে অবস্থিত। যে কোনো জরুরি অবস্থায় মেঝের বাতিগুলো জ্বলে উঠলে আপনাদের কেবিন হতে বের হওয়ার পথ নির্দেশ করবে। ধীরে ধীরে আমরা 17,000 ফুট উচ্চতায় উড়ে 50 মিনিটের মধ্যে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে যাব ইনশাল্লাহ। যতই বিমানটি উপরের দিকে উঠছিল, নিচের ঘরবাড়ি বা অন্যান্য জিনিসপত্র কিন্তু ততই ছোট হয়ে যাচ্ছিল, আর কুয়াশার কারণে কিন্তু খুব বেশি একটা ভিডিও আমি করতে পারিনি, আর কিছুই একেবারে দেখা যাচ্ছিল না, ভীষণ কুয়াশা ছিল। আমাদের ফ্লাইটটা যেহেতু সকালে ছিল তো ভোরের দিকে কিন্তু অনেকটা কুয়াশা থাকে। আস্তে আস্তে কিন্তু আমরা একেবারে আকাশের প্রায় কাছাকাছি চলে আসছি, এমন মনে হচ্ছে দেখে। উপরে নীল আকাশ আর নিচে ছিল হচ্ছে একেবারে ঘন কুয়াশা। তো এখানে হচ্ছে শান্ত আর আরাফ একসাথে বসেছিল, আর আমি আর আহনাফ একসাথে বসেছিলাম। এতদিন আমার কাছে রিক্সা জার্নিটা বেশ ভালো লাগতো, মানে রাস্তাঘাটে চলাফেরা করার সময় রিক্সাতে জার্নিটা ভালো লাগতো, আর এখন মনে হচ্ছে বিমানের জার্নিটা অনেক বেশি ইন্টারেস্টিং, অনেক বেশি ভালো লাগছিল। অনেকে বলে যে বিমান যখন উপরের দিকে উঠে তখন অনেক ভয় লাগে, আমার কিন্তু কোনো রকম ফিলিংসই ছিল না, মানে আমি কোনো রকম ভয় পাইনি। আমার কাছে বেশ আরামদায়ক মনে হয়েছে এই বিমানের জার্নিটা। জীবনে অনেক কিছুই পেয়েছি যা অনেক স্বপ্ন ছিল এক সময়, আস্তে আস্তে ধীরে ধীরে আর কি এক একটা করে আমার অনেকগুলো স্বপ্নই আল্লাপাক পূরণ করেছেন। এই জন্য আল্লাপাকের কাছে আমি অনেক অনেক শুক্রিয়া জানাই। যাই হোক, আমাদের কিন্তু সকালের ব্রেকফাস্ট এখানে দেয়া হয়েছে, যেহেতু খুবই শর্ট টাইমের একটা জার্নি, তো এখানে আমাদেরকে দেয়া হয়েছে স্যান্ডউইচ আর হচ্ছে এক বোতল পানি। তো আরাফ এখানে, সরি আরাফ না, আহনাফ আর কি স্যান্ডউইচটা খুলে নিচ্ছে, আর স্যান্ডউইচটা কিন্তু অনেক বেশি মজার ছিল। আমরা একদম চোখের পলকেই কক্সবাজার এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি, ধীরে ধীরে বিমানটি কিন্তু ল্যান্ড করছিল। আল্লাহ পাকের অশেষ রহমতে সেফলি আমরা কক্সবাজার এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি। তো কক্সবাজার এয়ারপোর্টে পৌঁছে আমি এখানকার একটু ভিউ নিয়ে নিচ্ছি, আর আমাদেরকে কিন্তু এখন
কিছুটা সময় অপেক্ষা করতে হবে আমাদের লাগেজগুলোর জন্য। তো লাগেজগুলো এখন বিমান থেকে নামানো হচ্ছে, মানে নামাতে যাচ্ছে, এই যে এটার মধ্যেই আর কি সব কিছু নিয়ে আসবে। আর ওই যে বলেছিলাম না নায়ক সিয়াম, এই যে এটাই কিন্তু হচ্ছে আমাদের চিত্রনায়ক সিয়াম। তো আসলে অনেক সুন্দর, মানে দেখে বোঝা যাচ্ছে, মানে হাইট, গায়ের রং খুবই সুন্দর। তো দেখে খুব ভালো লাগছিলো যে যাক একই সাথে একই বিমানে করে আমরা কক্সবাজার এসেছি। আমাদেরকে বেশ অনেকটা সময় কিন্তু অপেক্ষা করতে হয়েছিল এখানে লাগেজগুলোর জন্য। তো একসাথে অনেকের লাগেজ যেহেতু নামাতে হবে আর সবার তো একসাথেই বুঝে নিতে হবে, তো সেই জন্য কিছুটা সময় তো অপেক্ষা করতেই হতো। যাই হোক, তখনও কিন্তু ভাবিনি এতটা আতিথেয়তা অপেক্ষা করছে আমাদের জন্য। আমরা যেই হোটেলে উঠবো সেই হোটেল থেকেই কিন্তু আমাদের জন্য গাড়ি পাঠানো হয়েছে। তো আমরা সেই গাড়ি করেই আমাদের হোটেলে পৌঁছে যাব। আমরা যেই হোটেলে উঠছি সেটি হচ্ছে ওশান প্যারাডাইস। তো এটা কিন্তু খুবই সুন্দর একটা ফাইভ স্টার হোটেল। আমরা পৌঁছে গিয়েছি আমাদের হোটেলে, আর এখানে এসেই আমাদের রুমটা হচ্ছে আরও খালি হতে আরও বেশ কিছুক্ষণ সময় লাগবে। তো আমরা ভাবলাম যে সব কিছু হোটেলে রেখে দেন হচ্ছে আমরা একটু সমুদ্রের পাড় থেকে ঘুরে আসি, মানে সমুদ্র থেকে ঘুরে আসি। তো এত ভালো লাগছিল, মানে বলে বোঝানোর মতো না। আর আমার লাইফে তো এটা হচ্ছে প্রথম আর কি কক্সবাজার যাওয়া। তো আমার কাছে আসলে খুবই সুন্দর একটা মানে অনুভূতি ছিল আমার। সকালের কুয়াশা শেষ করে মিষ্টি একটা রোদের আলো ছিল তখন, আর সেটি গায়ে লাগছিল, গরম একটা তাপ লাগছিল, খুব ভালো লাগছিল। তো আমি তো জীবনে প্রথম এসেছি, অনেকে হয়তো বা অবাক হবেন না, এটা সত্যি যে আমি প্রথমবারই কিন্তু কক্সবাজার এসেছি। আর এই যে সমুদ্রের পানিতে প্রথম পা ভেজানো, সত্যি খুব সুন্দর একটা মুহূর্ত ছিল আমার। একটা সময় না খুব ইচ্ছে ছিল যে আমি নীল একটা শাড়ি পরবো আর চুলগুলো আমার খোলা থাকবে, আর সাগরের পানিতে এভাবে হচ্ছে আমি পা ভিজিয়ে হাঁটবো, আর মানে খুব সুন্দর কিছু ছবি তুলবো বা ভিডিও করব। তো আল্লাহ পাক আমার হচ্ছে সমুদ্র সৈকতে আসার আর কি যে স্বপ্নটা ছিল সেটা পূরণ করেছে। কিন্তু আল্লাহ পাকের অশেষ রহমতে আমি এখন যেহেতু হিজাব পরি, সেই নীল শাড়ি আর চুল খোলার যে শখটা ছিল সেটা আর পূরণ হলো না। তো আল্লাহ পাক যা করেন বা যাকে যখন যা কিছুই দেন সেটা অবশ্যই আমার মনে হয় যে বুঝেই দেন, যে আমার হয়তো তখন সেই সময়টা ছিল না বা সেই সময়টা আমার জন্য উপযোগী ছিল না। তো আল্লাহ পাকের অশেষ অশেষ রহমত যে আমি এখন এসেছি আর আমি এখন আর কি হিজাব করি, হয়তো বা ওভাবে পর্দা করতে পারি না, তারপরও যতটুকু পারি মানে আমি ইচ্ছে আছে যে ধীরে ধীরে হয়তো বা নিজেকে আরও বেশি শুধরে নিব। যাক, নিজের অনেক কথাই বলে ফেললাম। আর এদিক দিয়ে তো আমার ছোট ছেলে আরও ভীষণ মজা করছে, মানে ও একেবারে সমুদ্রের পানিতে বসে খুব মজা করছে। আর আহনাফ কিন্তু একদমই নামতে চাচ্ছে না, ও একটু ভয়ই পায় সব বিষয়ে, তো একটু ভয় পাচ্ছে, ও জাস্ট হচ্ছে সমুদ্রের পাড়ে একটু হাঁটাহাঁটি করছে। তো আরব তো একেবারে গিয়ে ওখানে বসে খুব বেশি মজা করছে, আর আহনাফকে তো দেখাই যাচ্ছে না কারণ ও হচ্ছে ক্যামেরার পেছনে আছে। আমরা ঠিক করেছি এখানে আরও বেশ কিছুক্ষণ সময় পার করে দেন হচ্ছে আমরা হোটেলে গিয়ে আমাদের ড্রেসগুলো চেঞ্জ করে আমরা দুপুরে খাবারের জন্য বের হয়ে যাব। তারপর হচ্ছে আবার বিকেলের দিকে সমুদ্রে আর কি সমুদ্রের পাড়ে বা সমুদ্রে এসে আবার কিছুক্ষণ মজা করব। আসলে এই আর কি সমুদ্র সৈকতে এসে না হোটেলে বেশিক্ষণ থাকতে একদমই ইচ্ছে করে না,
তারপরেও যেহেতু প্রথমবার গিয়েছি আর এতটাক্ষণ পানিতে নেমে থাকলে হয়তো বাচ্চাদের ঠান্ডা লাগবে, সেই জন্যই আর কি আমরা আরও বেশ কিছুক্ষণ থেকে দেন উঠে যাব। তারপর হচ্ছে এক এক করে আমি আমার চ্যানেলে হচ্ছে আমার কক্সবাজারের সমস্ত ট্যুরগুলোই এক এক করে শেয়ার করব। এক ভিডিওতে হয়তো বা এত কিছু শেয়ার করতে পারবো না, তবে অনেক বেশি মজা করেছি। আপনারা আমার নেক্সট ভিডিওতে নিশ্চয়ই সমস্ত কিছু দেখতে পাবেন। আমি এক এক করে মানে প্রথম পার্ট, সেকেন্ড পার্ট, মানে এভাবে করে করে আমি আমার কক্সবাজার ট্যুরের সমস্ত কিছু আর কি আমার চ্যানেলে শেয়ার করব। আমাদের কিন্তু প্রচণ্ড ক্ষুধাও লেগেছে, যেহেতু আমরা একদম বাসা থেকে কোনো কিছু খেয়ে বের হইনি। কিন্তু আমার হচ্ছে একদম সমুদ্র থেকে উঠেও আসতে ইচ্ছে করছিল না, আসলে এত বেশি সুন্দর জায়গাটা, এত বেশি ভালো লাগছিল, মানে উঠেও আসতে ইচ্ছে করছিল না। আর সূর্যটা ছিল ঠিক এই যে আমাদের মাথার উপরে, সূর্যের একটা গরম মানে যে আবহাওয়া সেটাও খুব সুন্দর লাগছিল। মানে পানিগুলো ছিল ঠান্ডা আর হচ্ছে শরীরে ছিল গরম একটা অনুভূতি সূর্যের তাপের, তো সব কিছু মিলে খুব ভালো লাগছিল। আরাফের মজা দেখে কে মাশাআল্লাহ অনেক অনেক খুশি হয়েছে ও, আর অনেক মজা করছিল। যেখানে আহনাফ আর কি পানিতে নামতেই চাচ্ছিল না, ও জাস্ট একটুখানি হাঁটাহাঁটি করছিল। সাগরের তীর থেকে কে যেন দূর থেকে আমায় কাছে ডেকে নিয়ে যায়, আয় আয়, মানে এরকম একটা গান শুনেছিলাম ছোটবেলায়। এখন তো আর হচ্ছে বাংলা সিনেমার কোনো গান টান ওইভাবে শোনা হয় না, তো ওই গানটা খুব মানে ভালো লাগছিল। এখন বুঝি যে গানটা আসলে কেন, মানে গানটার সাথে সমুদ্রের অনেক আর কি গভীর একটা সম্পর্ক। কারণ এখানে থাকলে না মনে হয় কি যে আর মানে বাসায় ফিরে বা হোটেলে ফিরে না যাই, মনে হয় সারাটা দিন সারাটা ক্ষণ এখানেই থাকি। যাই হোক, অনেক কথা বললাম। যারা নতুন আমার ভিডিওটি দেখছেন চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সুন্দর সুন্দর অনেক নতুন নতুন ভিডিও আপলোড হবে, নিশ্চয়ই সেগুলো দেখতে পাবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারা নিশ্চয়ই আমার কক্সবাজার ট্যুরের পরবর্তী ভিডিওগুলো দেখে নেবেন। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, সবাই অনেক অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।